2021 সালে একদিনের বন্যায় চুরমার হয়ে যায় তিস্তা তীরবর্তী গ্রামের পর গ্রাম। আগে থেকে ঢলের খবর জানতে না পারায় কোনো কিছুই রক্ষার সুযোগ পায়নি তিস্তা পাড়ের মানুষ। ভারতের গজলডোবা ব্যারেজের 54টি গেটের সবকটি গেট খুলে দেয়ায় লালমনিরহাটের দোয়ানিতে তিস্তা ব্যারেজের 44টি গেটের সবগুলো খুলে দেওয়ার পরও ফ্লাড বাইপাসের ফ্লাড ফিউজ ভেঙে প্রবল বেগে পানি ঢুকে পড়ে লোকালয়ে। সেবারের ফ্লাড বাইপাস বিধ্বস্ত হওয়ার অনেক ক্ষতই এখনও রয়ে গেছে। ভারতের সরকারের দায়ী কেন পানিতে 15 দিন আগবাই কেন বললো না? ভারতে বলে ডুবি গেছে, এখন বিজ্ঞান পত্রিকায় শুনে যাক, আমি তো দেখিয়েছি নাই। ওরা পানি ছেড়ে দিলে আমরা পানি পাই, ওরা বদ্ধ করে দিলে আমরা পানি পাই না। এত তাড়াতাড়ি আসছে এটা বলার মতো না। এখনও পাহাড়ি ঢল বা নদীর পানি বৃদ্ধির আগাম খবর জানতে পারে না তিস্তা পাড়ের মানুষ। শুষ্ক মৌসুমে ফসলহানি আর ঢল বন্যার আশঙ্কায় কাটে পুরো বর্ষাকাল। ভাটি দিকের বাড়িঘর এক মুহূর্তেই ভেসে নিয়ে যায় এবং যা ওই সময় যে ক্ষতি হয়েছে এটা ভাষায় অতুলনীয়। ভারত তার শক্তিমত্তার জোরে তত্ত্ব জানার অধিকার যে সে অধিকার থেকে তারা আমাদের বঞ্চিত করেছে এবং হরকা বন্যা প্রতি বছর 11-12 বার মানুষ আক্রান্ত হচ্ছে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। অস্থায়ী একটি চুক্তির ভিত্তিতে ভারত কর্তৃপক্ষ গজলডোবা ব্যারেজ থেকে রেডিও লিংকের মাধ্যমে বাংলাদেশকে আগাম বন্যার খবর জানাতো, কিন্তু গত 25 বছর ধরে এই খবর বাংলাদেশকে তারা জানাচ্ছে না। ফলে ওই অঞ্চলের বৃষ্টিপাত বিশ্লেষণ করে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হচ্ছে কখন এই নদীর পানি বাড়তে পারে, কখন কমতে পারে। আমরা 7 দিন একটা আজামশন করি, 3 দিন একটা এলো মোর অ্যাকুরেট আর কি, সার্ভে বাংলাদেশের ডাটা। এই ডাটা থেকে আমরা ওয়াটার লেভেল থেকে শুরু করে ডেঞ্জার লেভেল সব কিছু এটাতে ক্যালকুলেশন করতেছি। প্রায় 1,20,000 হেক্টর জমিতে সেচ দেওয়ার জন্য হিমালয় থেকে নেমে আসা তিস্তা নদীর ওপর বাংলাদেশ তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প নির্মাণ করে লালমনিরহাটের দোয়ানিতে। আর এর ঠিক 72 কিলোমিটার উজানে আন্তর্জাতিক নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভারত কুচবিহারের গজলডোবায় ব্যারেজ নির্মাণ করে একতরফাভাবে পশ্চিমবঙ্গের 6টি জেলায় 9,22,000 হেক্টর জমিতে সেচ দিতে তিস্তার পানি প্রত্যাহার করছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।